উত্তমগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার ডন বস্কো কালী মন্দিরের সামনে জাতীয় সড়কের মধ্যে ব্রিজের মধ্যে একটি TR01W1891 নাম্বার গাড়ি প্রচণ্ড ভাবে গিয়ে ধাক্কা মারে, ফলে মারাত্মকভাবে আহত হয় বিকাশ দাস, বাবার নাম সমীর দাস, বাড়ি ভট্টপুকুর এডি নগরে। আহত অন্যান্যেরা হলেন মহাদেব রায়, বাড়ি অশ্বিনী মার্কেট আমতলী, রিপন বর্মন, ভট্টপুকুর এডি নগর। আহত তিনজনকেই বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। ম্যাডাম, কি হয়েছে সকালবেলা দুর্ঘটনা? তিনজনের নাম হচ্ছে বিকাশ দাস, মহাদেব রায় আর রিতন বর্মন। ওনাদের সবারই হিপ জয়েন্ট, নি জয়েন্টের ফ্র্যাকচার আছে, তাই আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে আমরা জীবিত রেফার করেছি। চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।